সুকান্ত মজুমদারের নিশানায় এবার শান্তনু সেন। শান্তনু সেনের মেয়ে সৌমিলিকে নিয়ে প্রশ্ন। সৌমিলি 2020-তে নেট না দিয়েই MBBS এ কি করে ভর্তি হলেন? প্রশ্ন সুকান্ত মজুমদারে। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানার চেষ্টা করব ঠিক কি প্রশ্নের ক্ষেত্রে উত্থাপন করা হয়েছে, জানাবেন আমাদের প্রতিনিধি মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, ঠিক কি প্রশ্ন এখানে উত্থাপন করা হয়েছে, সুকান্ত মজুমদার কি বলেছেন? দেখো, এক্ষেত্রে তুমি জানো যে সর্বভারতীয় পরীক্ষা নেট কোয়ালিফাই করে তবেই কিন্তু এই MBBS সেই MBBS এ উত্তীর্ণ হওয়া যায়। সুকান্ত মজুমদারের যে বিস্ফোরক টুইট, যাতে তিনি অভিযোগ করেছেন শান্তনু সেন, সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন, তিনি নেট কোয়ালিফাই না করে কিভাবে MBBS এ তিনি চান্স পেলেন, MBBS এর সুযোগ পেলেন। শুধু তাই নয়, 2016-2017-তে তার বাবার ইনকাম হিসাবে দেখানো হয়েছে একটি জায়গায় 3.5 লক্ষ, এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে দেখানো হয়েছে 7.5 লক্ষের কাছাকাছি। এমপির হিসেবে, একজন সাংসদ হিসেবে তিনি যে আয় করেন, তিনি যে টাকাটা পান, তার কেন কোনো উল্লেখ করা হয়নি, সে প্রশ্নও তোলা হয়েছে সেই টুইটে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু নিশানায় আনলেন সেই শান্তনু সেনকে, যে শান্তনু সেন কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন টেট পরীক্ষায় 3 জন পরীক্ষার্থী যারা হলফনামা দিয়েছেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন যে হলফনামা দিয়ে তারা জানিয়েছেন যে অভিযোগ করা হয়েছিল যে তারা টাকা দিয়েছেন অথচ তারা চাকরি পাননি। রাজনীতিতে বিজেপির অন্দরে সুকান্ত এবং শুভেন্দুর সমীকরণের রসায়ন নিয়ে কারুর অজানা নয়। সেই রসায়ন কিন্তু কোনোভাবেই হোক তাদের মধ্যে যে বরফ, সেই বরফ প্রকাশ্যে গলতে শুরু না করলেও তারা যে এই টুইট যুদ্ধে শুভেন্দুর পাশে দাঁড়ানো এবং শান্তনু সেনকে নিশানা করা, রাজ্য বিজেপির অন্দরেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য যে শান্তনু সেনের তরফে সুকান্ত মজুমদারের এই করা টুইট নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ভার্সন কিন্তু আসেনি। মমিতা, এখানেই প্রশ্ন, সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে আমরা টুইট যুদ্ধ দেখতে পাচ্ছি। একদিকে যখন শুভেন্দু অধিকারী তিনি টুইট করছেন, পাল্টা সুকান্ত মজুমদার টুইট করছেন, অর্থাৎ শাসক শিবির এবং পাল্টা বিরোধী শিবিরের তরফ থেকে টুইট যুদ্ধ লাগাতার চলছে, এবং তার মধ্যেই নবতম সংযোজন হচ্ছে শান্তনু সেনের মেয়েকে নিয়ে এখানে প্রশ্ন তোলা হচ্ছে, তাই তো? একেবারেই তাই। দেখো, এর আগেও নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে তার মেয়ের ভর্তি হওয়া নিয়ে, এমসে ভর্তি হওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগে বারবার করে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। আজ কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার যে অভিযোগ করলেন, অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো যে শান্তনু সেন তার উত্তর কী দেন, কারণ শান্তনু সেনই প্রথম টুইট করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে টুইটে তিনি জানিয়েছিলেন যে বিরোধী দলনেতাকে 2014 টেট পরীক্ষার্থী 3 জন তারা চাকরি পাওয়ার আশায় টাকা দিয়েছেন কিন্তু তারা চাকরি পাননি এবং একটি হলফনামার কথা তাদের তরফ থেকে ঘোষণা করা হয়। সেই শান্তনু সেনের বিরুদ্ধে এবার অভিযোগে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং, এবং তিনি তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে এই অভিযোগ করলেন। খুব স্বাভাবিকভাবেই শান্তনু সেন যে চুপ থাকবেন না তা নিঃসন্দেহে বলা যায়, এবং তিনি কি উত্তর দেন সেদিকে অবশ্যই আমাদের নজর। মমিতা, এখানে আমি যে বিষয়টা তুমি উত্থাপন করছো, এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে, মাত্র 50 মিনিট আগে এই টুইটটি করা হয়েছে। টুইটে মূলত কি কি বিষয় এখানে উত্থাপন করা হয়েছে? তুমি বলছিলে যে 2020 সালের কথা এবং সেখানে শান্তনু সেনের আয় ব্যয়ের হিসাবের কথাও কিন্তু সুকান্ত মজুমদার তুলে ধরেছেন। আমি টুইটটা সম্পর্কে তোমার কাছ থেকে একটু বিস্তারিত জানবো। দেখো, বিস্তারিতভাবে যেমনটা বললাম যে তিনি একদিকে যখন অভিযোগ করেছেন যে MBBS এ সুযোগ পাওয়া, নেট কোয়ালিফাই না করে সৌমিলি সেন, শান্তনু সেনের কন্যা, তিনি কিভাবে সুযোগ পেলেন, এবং 2016-2017-এ যেখানে আয় দেখানো হয়েছিল 3 লক্ষ এবং তার পরবর্তী ক্ষেত্রে 2020 সালে দেখানো হয়েছিল 7 লক্ষ, এই ইনকাম, সেই ইনকামের সঙ্গে সাংসদ হিসেবে তিনি কত টাকা ভাতা পান তার কেন কোনো উল্লেখ নেই, অর্থাৎ আয় ব্যয়ের হিসেব নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। সুকান্ত সেন, সুকান্ত মজুমদার খুব কৌশলে কিন্তু এই অভিযোগ করেছেন যে একদিকে তার মেয়ের, অর্থাৎ যে RTI করা হয়েছে সেই RTI এর যে কপি, শান্তনু সেনের মেয়ের সম্পর্কিত যে RTI এর কপি, সেই কপি তিনি অ্যাড করেছেন, এবং সেই অ্যাড করেই কিন্তু তিনি সুকান্ত মজুমদার সরাসরি শান্তনু সেনকে ট্যাগ করে এই অভিযোগ করেছেন। শান্তনু সেনের উত্তরের অপেক্ষায় অবশ্যই আমরা থাকবো।